যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক বড় ধরনের দুটি বন্দুক হামলার ঘটনার পরিপ্রেক্ষিতে কঠোর আগ্নেয়াস্ত্র আইনের আহ্বান জানাতে শনিবার দেশটি জুড়ে বিক্ষোভ করেছে লাখো মানুষ। এই বিক্ষোভকে সমর্থন জানিয়েছেন খোদ মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনও। তবে রিপাবলিকানদের কারণে দেশটিতে আগ্নেয়াস্ত্র আইনে পরিবর্তন হওয়ার সম্ভাবনা কম, এমনটাই বলছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি। বিস্তারিত নিবিড় আমিনের ডেস্ক রিপোর্টে। শনিবার যুক্তরাষ্ট্রে বন্দুক আইন কঠোর করার দাবিতে ওয়াশিংটন ডিসি, নিউ ইয়র্ক, লস এঞ্জেলস, শিকাগো সহ প্রধান প্রধান শহরগুলোতে 450 বেশি সমাবেশের আয়োজন করে বন্দুক সুরক্ষা গ্রুপ মার্চ ফর আওয়ার লাইফস। দেশজুড়ে আন্দোলনে অংশ নেয় লাখো মানুষ। শনিবারের মিছিলে অংশগ্রহণকারীদের মুখে ছিল বন্দুক হামলা থেকে মুক্তি চাই স্লোগান, প্রদর্শন করেন বিভিন্ন বার্তাসহ ব্যানার ও প্লেকার্ড। মার্চ ফর আওয়ার লাইফসের পক্ষ থেকে বলা হচ্ছে রাজনৈতিক নেতাদের নিষ্ক্রিয়তা মার্কিনীদের হত্যা করছে, বন্দুক আইন কঠোর না করা পর্যন্ত রাজনীতিবিদদের তারা বসতে দেবে না বলেও জানানো হয়েছে তাদের পক্ষ থেকে। এই বিক্ষোভকে সমর্থন করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। কংগ্রেসকে সাধারণ বুদ্ধিতেই যা আসে সেরকম আগ্নেয়াস্ত্র নিরাপত্তা আইন পাশের আহ্বান জানিয়েছেন তিনি। মিছিল করতে থাকুন, এটা গুরুত্বপূর্ণ, এটি একটি নির্বাচনী ইস্যু হয়ে উঠতে হবে, অকারণেই অনেক লোক মারা যাচ্ছে, এই আইন কঠোর হওয়া সত্যি গুরুত্বপূর্ণ। কিন্তু বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে যুক্তরাষ্ট্রের রিপাবলিকানদের কারণে বন্দুক আইনে পরিবর্তন হওয়ার সম্ভাবনা খুবই কম। সম্প্রতি টেক্সাস ও নিউ ইয়র্কের দুটি বড় বন্দুক হামলার ঘটনায় যুক্তরাষ্ট্রে আগ্নেয়াস্ত্র নিয়ন্ত্রণের বিষয়ে প্রশাসনের পদক্ষেপের দাবি জানাচ্ছে সাধারণ জনগণ সহ বিভিন্ন সংস্থা ও প্রতিষ্ঠান। নিবিড় আমিন, নিউজ 24।